নদী ভাঙনে আতঙ্ক কালাইন ছলিগ্রামে। লাড়াং নদীর ভাঙনের ফলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে কালাইন বিসর্জন ঘাট থেকে কাঁকড়াখাল পর্যন্ত চলাচলের একমাত্র পথ। লাড়াং নদী তথা কাঁকড়াখাল নদীতে জলস্তর কিছুটা কমার সঙ্গে সঙ্গে ফের একবার ভয়াবহ ভাঙনের মুখে পড়ল কালাইন বিসর্জন ঘাট থেকে কাঁকড়াখাল পর্যন্ত চলাচলের একমাত্র পথ। বিগত কয়েক বছর পূর্বে একাধিক বাড়িও চলাচলের একমাত্র পথটি এই লাড়াং নদীতে তলিয়ে গিয়েছিল। তারপর স্থানীয়রা স্বেচ্ছায় নিজের বসত বাড়ির ভেতর দিয়ে রাস্তা নির্মাণের অনুমতি দেন, কিন্তু লাড়াং নদীর ভাঙনের কড়াল গ্রাসে তলিয়ে যেতে বসেছে বিসর্জন ঘাট থেকে কাঁকড়াখাল পর্যন্ত নবনির্মিত গ্রামীণ পথটি। শনিবার বেশ কয়েকটি জায়গায় রাস্তার বিরাট অংশ নদী ভাঙনে তলিয়ে গেছে, পাশাপাশি সড়কের ওপর বেশ কয়েকটি জায়গায় আড়াআড়িভাবে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আগামী দু একদিনের মধ্যে এই ফাটল থাকা অংশগুলো নদীর ভাঙনে তলিয়ে যাবে, যার ফলে কালাইন বিসর্জন ঘাট থেকে কাঁকড়াখাল পর্যন্ত সরাসরি যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিপর্যস্ত হয়ে পড়বে। এছাড়াও এই নদী ভাঙনের ফলে বেশ কয়েকটি বসত বাড়ি যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। গৃহহীন হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে বেশ কয়েকটি পরিবার। এখানে আশ্চর্যের ব্যাপার হলো, বেশ কয়েক বছর ধরে গ্রামবাসীরা এই নদী ভাঙনের সমস্যায় ভুগতে থাকলেও ওদের এই সমস্যা দূরীকরণে আজ পর্যন্ত এগিয়ে আসেননি কোনো জনপ্রতিনিধি। গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, শুধুমাত্র ভোটের পূর্বে এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধিদের দেখা যায়, কিন্তু ভোট পর্ব শেষ হওয়ার পর ওদের সমস্যা দূরীকরণের জন্য এই এলাকায় আর কারো দেখা পাওয়া যায় না। তাই নিরুপায় হয়ে গ্রামবাসীরা নদী ভাঙন প্রতিরোধ বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। বসবাস করতাম, তার জন্য আমরা সবু চিন্তিত, আর এই বিষয় নিয়ে আমরা সবার কোনো সাহারা পাইতে আসি না, যে আমরা যে জলে মগ্ন এই অঞ্চলটা, এই জায়গাটা, রাস্তাঘাটের এমন পরিস্থিতি, সে তো আর সাহায্যও করে না। আমরা খুব কষ্টের মধ্যে দিন কাটাইতে আসি, একটু জল দেওয়া মাত্রেই আমার পরিস্থিতিটা এমন বেহাল অবস্থা হয়। এটা যা পর্যন্ত জল, যা পর্যন্ত স্রোত, যে রাত্রে ঘুমাইলে আমরা যে সকালবেলা উঠবো বলে আমরার কোনো ভরসা নাই, এরকম অবস্থা এই জায়গার পরিস্থিতিটা। যে কই আমরার পঞ্চায়েত মেম্বার কেউ একটা বাড়াইয়া দেখে না, আর কই আমাদের সরকার কেউ আমরা যে হেল্প করে না, আমরা বড় কষ্টের মধ্যে দিন কাটাইতে আসি এই রাস্তাটা নিয়ে। সব এই কলেজ রোড থেকে লইয়া আমরা এই কাঁকড়াখাল রাস্তাঘাটের অবস্থা, নদী পাড়ের অবস্থাটা। গ্রাম ব্রাহ্মণ গ্রাম, কাঁকড়াখাল ব্রাহ্মণ গ্রাম, কালানজিপির আওতাধীন, কালানজিপির। তো বর্তমানে আপনারা মানে যে জিপি সভা নেত্রী সভাপতি বানাইলা, ঠিক আছে, আপনারা ভোটে তারা বললা, ঠিক আছে, বনার বিনিময়ে আপনারা কিতা পাইলে তারা কাছে, এই যে অতদিন থেকে জলে ডুবায়, জলের এই যে পথঘাট ভাঙ্গা, রাস্তাঘাট, বাড়িঘর ডুবাইয়া নিয়ে গিয়া তারা কেউ খবর লইননি? না না, আমরা যে প্রতিনিধি যারা আছে তারা একটা দিন, তারা তো আমরাও বানাইলাম আপনার ভোটের দ্বারা, তারা তারা যে যে পদ পাইছেন, কিন্তু আমি নিজে গিয়া হইছি জল হমার পরে, কিন্তু তারা তাও আমার কোনো উপকার করে না এবং কোনো কিছু দেও না, জিগাই না ইয়া। আর এই যে আমরা যে কাঁকড়াখালের পরিস্থিতি, এগুলা দেখতেই হয় না, কিন্তু তারা আমরার প্রতিনিধি হয়ে আমরার যে সাহায্য করে না। এই দেখেন কিভাবে আমরা যাওয়া আসা করি, ঘরের থেকে বাইরেবার কোনো উপায় নাই। রাস্তার অবস্থাটা দেখেন, রাস্তার অবস্থা, গরু মহিষ মানুষ বাইরে কেমনে যাইতাম এই কাঁকড়াখাল নদীর দিয়ে পার দিয়া। কেউ প্রতিনিধিরাও তো একদম খবর নে না, শুধু তারা নিজে যে আপনার প্রতিনিধি বানাইছেন বা আমরা বুটে বঞ্চ বনায় আপনি মানে আপনার লাভ হইলো না লোকসান হইলো, মানে এই মানে কিতা কইতাছেন, মানে তারা বানানিটা আপনার সঠিক হইছে না, সঠিক না, ভুল হইছে না, সঠিক মানে ঠিক হইছে? আমার তো মতে হয় তারা যে বানাইছে, কিন্তু আমরা বহুত ভরসা নিয়ে, কিন্তু তারার এই পরিবেশের কারণে আমরা যতটুকু আশা আশা তারারে জিতানি হইছে, আমরা ভোটে তারা জিতছই। হ্যাঁ হ্যাঁ জিতছে, যার ফলে আমরা কিতা পাইলাম তারা রাস্তা গিয়ে, কোন যা ফলশ্রুতি পাইছি না। কুন্দা গেলে এমএলএ কুন্দা খাই দেখা দত নাই, গত সুযোগ ফ্ল্যাটে বাংছিল তখন কিতা দিয়া গেছলা, তো খালি বস্তা হয়, এটা খালি বস্তা, বর্তমানে
বুটার লাগে না তো, বুট আইলে বুটার লাগে, এখন তো বুটারও দরকার নাই না।